আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে চ্যাপা শুটকির ভর্তা তৈরি করে দেখাবো। এই ভর্তাটি অনেক মজার একটি ভর্তা, এটি আপনারা একবার তৈরি করলে বারবার তৈরি করতে হবে। এই রেসিপিটি আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি, আম্মু খুব ভালো এই ভর্তাটি বানায়। এর জন্য আমি 6টা চ্যাপা শুটকি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই শুটকিগুলোকে আপনারা খুব ভালো করে ধোবেন, কারণ চ্যাপা শুটকিতে অনেক ময়লা থাকে। এখন আমি মিষ্টি কুমড়ার পাতা নিয়েছি। মিষ্টি কুমড়ার পাতার মধ্যে আমি চ্যাপা শুটকিগুলোকে নিয়ে ভালো করে মুড়িয়ে নিয়েছি। ভর্তা তৈরি করার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট পার্ট। এখন আমি একটি তাওয়াতে মিষ্টি কুমড়ার পাতায় মোড়ানো চ্যাপা শুটকিগুলো নিয়ে নিলাম। তারপর এটাকে অল্প আঁচে আমি এটাকে ভেজে নেব। এটাকে ঢেকে ভাজতে হবে যেন শুটকিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। একটু উলটপালট করে দিতে হবে, একটু একটু পড়বে, বাট এটা কোনো ব্যাপার না। তারপর আমি আবার এটাকে ঢেকে দেব। এটাকে মূলত ঢেকে ঢেকেই রান্না করতে হবে। তারপর হয়ে গেল। এখন আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি করে নিয়েছি। তারপর 12টা শুকনো মরিচ নিয়ে নিয়েছি। 6টা শুটকির জন্য 12টা শুকনো মরিচ নিতে হবে, এবং যে শুটকিটা আমি ভেজে রেখেছিলাম ওটাও নিয়ে নিলাম। এখন আমি একটি শিল পাটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই পাটাটাতেই আমি ভর্তাটা বানাবো। তার জন্য আমি শুকনো মরিচগুলোকে নিয়ে নিলাম। এটাকে খুব ভালো করে পাটাতে পিষতে হবে, একটু পানি দিয়ে পিষতে পারেন। তারপর এটাকে খুব ভালো করে পিষার পর এরকম হবে। তারপর এর মধ্যে আমি যে শুটকিটা ভেজে রেখেছিলাম সেই শুটকিটা আমি দিয়ে দিচ্ছি। এই দুটোকে খুব ভালো করে এখন আমি বেটে নেব। বেটে নিলাম। বেটে নেওয়ার পর এরকম হলো। এখন এটাকে এক সাইডে রেখে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আছে, আমি অল্প অল্প করে নিয়ে বেটে তারপরে সবটা একসাথে আমি মিক্সড করব। পেঁয়াজ কুচিটা নিয়ে নিলাম। পেঁয়াজটা আলতো হাতে বাটতে হবে যেন পানি উঠে। তারপর আমি পেঁয়াজটা বেটে নিলাম এখানে, আর হচ্ছে শুটকিটা বেটে নিলাম। এখন এই দুটো আমি খুব ভালো করে মিক্সড করে নেব। তার আগে আমি একটু লবণ দিয়ে নিচ্ছি, স্বাদ মতো আপনারা লবণ দিয়ে দিবেন। তারপরে এই দুটোকে আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেবেন। আপনারা কাঁটা চামচ দিয়ে পুরো ভর্তাটা প্রসেস করতে পারবেন। হাত দিয়ে ধরলে অনেক সময় দেখা যায় হাত জ্বলা পড়া করে। আমার মিশানো হয়ে গেছে। হয়ে গেল আমার চ্যাপা শুটকির ভর্তা। এই ভর্তাটি অনেক মজার একটি ভর্তা। এই ভর্তাটি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগলে আমাকে জানাবেন। আর হ্যাঁ, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।